গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইভ। বিডি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। খুব মর্নিং মর্নিং আজ ঘুম থেকে উঠেছি, আর শীতের সকালে একটু গরম চা না হলে হয় কি বড় বন্ধুরা? শীতের সকালটা শুরু করলাম আজকে গরম গরম চায়ের সাথে। আর সকালবেলা উঠে কিছু কাজ হয়েছে, পুরোপুরি কাজ হয়নি। আর এই দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে গরম গরম চা দিয়ে খাওয়ার জন্য। চলো দেখে তোমাদেরকে কি নিয়ে এসছে। আর এখানে দেখো আমি চা খেতে নিয়ে বসেছি, আর তার সাথে ওকে পড়াতে একটু বসেছি, কারণ কদিন একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ওকে ঠিক মতো দেখানো হয়েছে, ঠিক মতোভাবে দেখানো হয়নি। আর চায়ের সাথে গরম গরম সিঙাড়া নিয়ে বসে, শীতের সকালে চায়ের সাথে একটু গরম গরম সিঙাড়া জিলেপি হলে খারাপ কোথায়, তাই না? ভালোই তো হয়। আছে ওকে পড়াতে পড়াতে আমার চাটাও খাওয়া হয়ে গেছে। আর ওই দেখো ওকে পড়াতে বসেছি, ওকে প্রত্যেক দিন ও পেন্সিল ওকে লিখতে দেবো, প্রত্যেক দিন পেন্সিল ও হারিয়ে ফেলবে, যার জন্য ওর হ্যাবিটটা এখন থেকে আমার চেঞ্জ করাটা খুবই দরকার। আর ওই দেখো ওকে আমি ও পেন্সিল খুঁজে পাইনি বলে ওকে আমি কান ধরে উস উস করতে বলেছি। আর ওকে ওর মায়ের শাস্তি পেতে খুবই ভালো লাগে, মা যদি এরকম শাস্তি দেয় হেসে মানে ওর মজাই হয়। আর দেখো আর ও উঠবোস করতে কীরকম বদমাইশি করছে, ও উঠবোস আর ও বাচ্চাদেরকে মারার থেকে মুখে বলাটাই ভালো, কারণ মারলে তো সব জিনিসটা ঠিক না, তাতে বাচ্চাদের উপর খারাপ এফেক্ট করতে পারে। আর ওকে পড়িয়ে আমি চা খেয়ে আর চলো একটু লেপ কাদা গুলো একটু ওপরের ছাদের রোদে একটু দিয়ে দেবো, আর নিচে বালিশগুলো দেবো, কারণ একটু শীতের সকালে একটু লেপ কাদাগুলো একটু রোদে দিয়ে দিলে কি পরিষ্কার হয়ে গেল, আর ভালো বাসি গ্যাস গন্ধটাও কেটে গেল। আর ওপরে লেপ কাদাগুলো দিয়েছে, আর এখানে চলো জানলাগুলো খোলা হয়নি, জানলা দরজাগুলো খুলে নিয়ে খুলবো আর খুলে রেখে দিই। আর চলো ওদিকে এখন রান্না বান্না বসবো, এখন রান্না বান্না আজ বসাইনি। আর ওদিকে বিছানাপত্র গাছ গাছ করে রেখে দিয়ে আর এদিকে চলো আজ মুগ ডাল করবো, সেই জন্য ডালটা আগে বসিয়ে দিই, ডালটা সিদ্ধ হতে হতে আমার ওদিকে বাকি কাজটাও হয়ে যাবে, এই জন্য মুগ ডালটা। আর বাটিতে মুগ ডাল ডাল নিলে যে কোনো জিনিস আমি বাটিতে নিলে তবে আন্দাজটা বুঝতে পারি, আমি ঠিক যাই অন্য মানে যে কোনো জায়গায় থাকলে সেই আমার আন্দাজটা বুঝতে পারি না, আর সেই জন্য বাটির মধ্যে ঢেলে আর দেখে নিলাম কতটা আমার প্রয়োজন, আমি যতটা প্রয়োজন ততটা রান্না করলাম, বাকিটা রেখে দিলাম, কারণ বেশি করলে নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিস নষ্ট করার থেকে যতটা প্রয়োজন ততটা রান্না করাটাই সেফ, তাই না? আর চলো ডালটা এদিকে সিদ্ধ বসিয়ে দেবো, কারণ মুগ ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে। আর ডালটা ওদিকে সিদ্ধ হোক, সিদ্ধ হতে হতে আর এই দেখো এদিকে বাজার থেকে একটা ফুলকপি এনেছিল, ফুলকপিটা কত বড় ফুলকপিটা, আর ফুলকপিটা কত দাম নিয়েছে বলো তো? ফুলকপিটা কম দামে পেয়েছে কিন্তু জিনিসটা টাটকা সেই জন্যে। আর দেখো শীতকালে সবজিগুলো কত সুন্দর দেখতে লাগে। ওদিকে কাটাকুটি করে নিয়ে রান্নাবান্নাও করতে এদিকে চলে এসেছি, আর এই যে তরকারিটা হলে হয়ে যাবে, আর তরকারিটা আজকে তো মাছ মাংস ছাড়াই মাছ মাংস ডিম কিছুই হয় না, এই যে নিরামিষ রান্না। আর মাছ মাংস ছাড়াও কিন্তু নিরামিষ কিছু রান্না আছে, যেটা শীতকালে তো সবজির অভাব নেই, যেটা চাইবে সেটাই পাবে, আর তাই মাছ মাংস ছাড়াও খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। আর এদিকে লেপ পাতাগুলো রোদ দিয়ে আর তুলে নিয়ে চলে এসেছি, ভাত খাওয়ার পর শীতকালে গরম গরম লেপ কাদা কম্বলের সাথে ঘুম দিতে কিন্তু দারুণ লাগে। শীতকালে মানে তো এটা ওটা বের করো বের করো, সব কিছু করতে হবে, সেটা করতে হবে, প্রত্যেকটা ঘরেই দেখতে গেলে সেরকমই। আর বাচ্চারা ঘরে বিশেষ করে তো প্রথমে জামা কাপড় প্রথম ধোয়াধুয়ি করতে হয়, তো লেগেই থাকে। আর এগুলো গাছ গাছ করে ওকে আমার খাওয়াতে বসবো, ওকে স্নান করানো হয়নি। আর তোমাদের যার যারা আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা লাইক করো শেয়ার করো, এবং তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই আমার কমেন্ট করো। দেখো আজকে তাহলে চলো রান্না বান্না হয়ে গেছে, আর কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। ফুলকপির তরকারি আর আগে লেবুটা দেখে দিয়েছি, টমেটোর চাটনি, টমেটো দিয়ে মুগ ডাল, আর শিম ভাজা, বেগুন ভাজা, আর পোস্ত দিয়ে আলু ভাজা। আজকের মতো এখানেই, আবার দেখো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।